তো অবাক করা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় শুনতাম কিন্তু কখনো দেখা হয়নি, তো আজকে নিশ্চয় খেয়ে দেখতে চলে আসলাম। আর কি কি দেখলাম আর কি কি দেখবো সব কিছুই আপনাদের মাঝে বলবো, তো অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আল্লাহর অশেষ রহমতে। আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা, তো সবসময়ের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে একটা হিন্দুদের মন্দির, তো কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, একদম যে জিনিসগুলো দেখে শুনে এবং অবাক হয়ে যাবেন আসলে। তো আমাদের হচ্ছে ব্রাহ্মণবাড়ির অঞ্চলে হচ্ছে আন্দিকুট মন্দির, বিশাল বড় মন্দির। আসলে মন্দিরটা দেখলে এমনিতে আপনার মনে হবে যে কোনো কিছু হচ্ছে খুবই সুন্দর একটা বাড়ি, না হয় হচ্ছে যেরকম তাজমহল থাকে এরকম। পরিবেশটা খুব সুন্দর, এখানে মুসলমান বলেন দেন হচ্ছে হিন্দুদের যতই হোক না কেন মন্দির, কিন্তু হচ্ছে মুসলমান অন্য অন্য ধর্মের যে যে মানুষ আছে অনেকেই এটা দেখতে যায়। আসলে দেখতে যাওয়া তো গুণা না, তো অনেকেই দেখতে যায় আর কি। যেহেতু আমরা হচ্ছে এখানে হচ্ছে পাশের গ্রামে আমার হচ্ছে জালের বাড়ি, ওইখানে দাওয়াত খাইতে গেছিলাম, তো এখান থেকে হচ্ছে গাড়ি থেকে নামলাম, আসার পথে এই মন্দিরটা পড়ে। তো আমি হচ্ছে ছোটো থেকে অনেক নাম শুনেছি, আসলে ওইভাবে কখনো যাওয়া দেখা হয় নাই বিশেষ করে। তো ভাবলাম যে যেহেতু এটা সামনে দা যাচ্ছি এটা দেখে যাই কেমন। অনেক ভিড় থাকে, মানুষ থাকে, যেহেতু কোনো অনুষ্ঠানে বা ঈদের সময় প্রচণ্ড মানুষ থাকে। এখানে অনেকেই দেখতে আসে, ঘুরতে আসে, এবং আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে বিশাল বড় একটা বট গাছ আছে, আপনাদেরকে দেখিয়ে দিব। এটাকে হচ্ছে অনেকগুলো শাড়ি পরানো থাকে, দেন হচ্ছে হিন্দুরা নাকি মনে করে, আল্লাহ ভালো জানে, আমরা জানি না, শোনা কথা বলতেছি। তো এখানে দেখছেন দুই পাশে কিন্তু এই এরিয়াটা কিন্তু প্রায় হচ্ছে আপনার হচ্ছে বিশ কাটা কি বিশ তিরিশ কাটা হবে, এত বড় এরিয়া। আমি শুধু সামান্য একটু জায়গা, মন্দিরের সামনের জায়গাটা আপনাদেরকে দেখাইতেছি, পিছনে এরকম বিল্ডিং আরও লম্বা লম্বা বিল্ডিং, বিশাল বড় বড় বিল্ডিং আছে, তিন চারতলা। যেমন এই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিশাল বড় তিনতলা পর্যন্ত, এরকম কিন্তু পিছনের সাইডেও আছে। আর এখানে অনেক মানুষের সমাগম হয়, দেন হচ্ছে এখানে রান্না হয়, অনেক খাওয়া দাওয়া হয়, বিভিন্ন খানতে যে মানুষগুলো আসে এগুলাকে হচ্ছে খাবার খাওয়ানো হয় আর কি এখানে। তো এইখানে এই তো দেখেন হিন্দুরা অনেকেই হচ্ছে এখানে পূজা করতেছে। তারপরে আর যেহেতু এটা বিকালবেলা, দুপুরবেলা আজকে হয়তো খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। আর দুই সাইডে বিশাল বড় বড় পুকুর আছে, তো পুকুরে কী কী জিনিস আছে আপনাদেরকে দেখাবো। তো এই হয়েছে ওই বট গাছ, দেখেন এই বট গাছের কিন্তু নতুন নতুন শাড়ি পরে রাখছে। তো ওনাদের নাকি মনের একটা ইয়া যে হচ্ছে এই বট গাছের যদি আপনি নতুন কাপড় কিনে পরান, বা মনের কোনো ইচ্ছা বা যে এটাই বলে যান, তাহলে নাকি ওইটা পূরণ হয়। এগুলা তো আমরা মুসলমানরা বিশ্বাস করি না, এগুলো ওনারা বিশ্বাস করে, ওনারা বলতে পারবে। আমি হচ্ছে আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি শোনা কথা, মানে এই কথাগুলো আমরা সবসময় শুনে আসি যে আন্দিকুট মন্দির হচ্ছে এরকম এরকম। তো এই তো আমার ভাস্তি ভাগ্নি, ওরাও ঘুরে ঘুরে দেখতেছিল পুরা মন্দিরটা, আর বাচ্চারা তো দেখে আনন্দ করতেছিল। তো এই তো এক পাশে থেকে আরেক পাশে যাচ্ছি, তো এই তো বিশাল গেট দেখেন, আর হচ্ছে বের হওয়ার জায়গাটাও কত সুন্দর, আর রাস্তাগুলো এত সুন্দর করে করছে। আসলে প্রাথমিকভাবে কেউ প্রথম অবস্থা দেখলে বুঝতে পারবে না যে বাংলাদেশে এত সুন্দর করে করছে। তো এই তো দেখেন বিকাল হওয়ার সাথে সাথে অনেক মানুষই কিন্তু আসতেছে, আর একটু পরে হচ্ছে আরও বেশি ভিড় হবে এই জায়গাগুলোতে। তো পুরাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এখানে তো অনেক অনেক অবাক করা কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ওনারা এখানে হচ্ছে অনেক হেদমত করে নাকি, এগুলা অনেক মোছামুছি করে, পরিষ্কার করে রাখে। দেন হচ্ছে এই পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার পরে আরও চারটা এরকম বড় বিল্ডিং আছে, তো ওইগুলাতে অনেক বড় বড় হাঁড়ি দিয়ে রান্না হয়, প্রায় হচ্ছে 15,000-20,000 মানুষের রান্না হয়। তারপরে আরেকটা জিনিস দেখেন, এখন দেখাবো এই বড় পুকুরে অনেক হাঁড়ি ফাতিল ডুবাই রাখে, এই যে দেখেন স্টিলের সব হাঁড়ি ফাতিল। দেন আমি জানি না এগুলো কী কাজের আগে, হয়তো বা যখন ওনারা রান্না করে মানুষের খাবার খাওয়া,
তখন মনে হয়। তো এদিকে হচ্ছে ওনার একটা আশ্রম আছে, তো ওইখানে হচ্ছে অনেক মানুষের সমাগম ছিল, তো ওইখানে আর ভিডিও করি নাই। দেখা যায় ওনারা হচ্ছে অন্য জাতের, যেহেতু হিন্দু আর আমরা হচ্ছে মুসলিম, তো ওইখানে ভিডিও করা ঠিক হবে কি না ওইটা আর ভিডিও করি নাই। সামনের যে অংশগুলা ছিল, দেন হচ্ছে সামনের যে বড় ইয়াটা ছিল, তো এইগুলাতে হচ্ছে অনুষ্ঠান হয়, গান বাজনা অনেক কিছু হয়। এই সামনের হচ্ছে যে বড় ইয়াটা দেখতেছেন, মন্দিরের মতো বড় ইয়াটা বসার জায়গা টাচ করে রাখছে। আর এই পাশে হচ্ছে তিনটা গেট, একটা হচ্ছে বাহিরে যাওয়ার গেট, একটা হচ্ছে এক পাশে যাওয়ার, আরেকটা হচ্ছে আরেক পাশে যাওয়ার, এরকম পর পর তিনটা চারটা গেট আছে এরকম বের হওয়ার। আর এরিয়াটা তো অনেক বিশাল বড় এরিয়া, আমি বললাম না, আরো বাকি তিন ভাগের এক ভাগ আমি হচ্ছে দেখাইছি আপনাদেরকে, আরো তিন ভাগ দেখাইতে পারি না, যেহেতু আমরা হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম, গাড়ি থামিয়ে নামছি। আর দেখা যায় এই জন্য হচ্ছে এই যে এই পাশে বিল্ডিংটার কথা বলছি, এগুলা তো অনেক মানুষ থাকে, যখন এই হিন্দুদের বড় অনুষ্ঠান হয় তখন অনেক মানুষ নাকি থাকে, তো কখনো ওইভাবে আসা হয় নাই, তো এখনই যেতে নিয়ে আর কি, যেহেতু রাস্তার মধ্যে এই জন্য দেখে গেলাম। আর অল্প স্বল্প মানুষ আছে ওনাদের যারা হচ্ছে এখানে হচ্ছে সবসময় কন্টিনিউ থাকে। তো এই পাশে কিন্তু আরেকটা হচ্ছে বিল্ডিং আছে, এটা দেখেন, এইখানে অনেক মানুষ আছে, এত মানুষ বসে আছে, ভিতরে আছে, এখানে অনেক মানুষ। তো এদিকে আর ভিডিও করি নাই, শুধু বাহির সাইডটাই ভিডিও করছি আর কি। আর এই স্টিলের হাড়িফাতিল গুলা ডুবাই রাখার কারণ কি তাও আমি জানি না, দেখলাম যে ডুবাই রাখছে, হয়তো বা একজনকে জিজ্ঞেস করছি, বলছে এগুলাতে খাবার খাওয়া। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।